আমরা এই ভিডিওটিতে যেটি করব তা হলো এই তিনটি এলোমেলো সংখ্যাকে এই সংখ্যাগুলোর কোনগুলো দিয়ে ভাগ করা যায় তা দেখব। এখন তারা কেন বা কি কারণে বিভাজ্য তা নিয়ে আমি বেশি কথা বলবো না। তাহলে এদের মধ্যে কোনটিকে দুই দিয়ে ভাগ করা যায় তা বের করার জন্য তোমাকে শুধু একক স্থানীয় অঙ্কের দিকে তাকালেই হবে। এবং দেখো একক স্থানীয় অঙ্কটিকে দুই দিয়ে ভাগ করা যায় কিনা, এবং ঠিক এখানে এটিকে দুই দিয়ে ভাগ করা যায়, তো এই সংখ্যাটিকে অবশ্যই দুই দিয়ে ভাগ করা যাবে। ধরা হয় শূন্যকে দুই দিয়ে ভাগ করা যায়, তো এই সংখ্যাটিকেও অবশ্যই দুই দিয়ে ভাগ করা যাবে। অন্যভাবে এটিকে ভেবে দেখো, যদি এখানে একটি জোড় সংখ্যা থাকে এবং শূন্যকে জোড় ধরে নেওয়া হয় তাহলে সেটিকে অবশ্যই দুই দিয়ে ভাগ করা যাবে, তো এখানে এই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করা যায় না, এটি হলো পাঁচ, তাই এটিকে দুই দিয়ে ভাগ করা যায় না। তো আমি এখানে দুই লিখব না, আমরা দুই দিয়ে করে দেখলাম। এবার চলো তিন দিয়ে ভাগ করা যায় কিনা তা দেখি। তো এটি তিন দ্বারা বিভাজ্য কিনা তা তুমি শুধু অঙ্কগুলো যোগ করলেই বুঝতে পারবে, এবং অঙ্কগুলোর সমষ্টিকে যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটিকেও তিন দিয়ে ভাগ করা যাবে। তো যদি আমি দুই যোগ সাত যোগ নয়, আসলে আমি আগে লিখিনি, যোগ নয় যোগ পাঁচ যোগ আট যোগ আট, তাহলে এটি কত হবে? দুই যোগ সাত হলো নয়, নয় যোগ নয় হলো আঠারো, এর সাথে নয় যোগ করে হলো সাতাশ, সাতাশ যোগ পাঁচ হলো বত্রিশ, যোগ আট হলো চল্লিশ, আর এর সাথে আট যোগ করে হলো আটচল্লিশ, এবং আটচল্লিশকে তিন দিয়ে ভাগ করা যায়। কিন্তু যদি তুমি নিশ্চিত না হতে পারো যে এটিকে তিন দিয়ে ভাগ করা যায় কিনা, তুমি আবার আটচল্লিশের অঙ্কগুলো যোগ করে দেখতে পারো। তো চার যোগ আট সমান বারো, এবং বারোকে নিশ্চিত ভাবে তিন দিয়ে ভাগ করা যায়। এরপরও যদি নিশ্চিত না হও তাহলে তুমি আবার এই অঙ্ক দুটিও যোগ করে দেখতে পারো, এক যোগ দুই সমান তিন, তো এটিকে তিন দিয়ে ভাগ করা যায়। এবার ঠিক এইখানে এটির অঙ্কগুলো যোগ করে দেখা যাক, পাঁচ যোগ ছয় সমান এগারো, এগারো যোগ সাত সমান আঠারো, আঠারো যোগ শূন্য সমান আঠারো, এবং তুমি যদি আঠারো এর এক যোগ আট যোগ করো তাহলে তুমি নয় পাবে। তো অঙ্কগুলো যোগ করে নয় পেলাম, তো এগুলি যোগ করে নয় পেলাম, এদের যোগ করে আঠারো পেলাম, যাকে তিন দিয়ে স্পষ্টভাবে ভাগ করা যায়, এবং এই দুটি অঙ্ক যোগ করে নয় হয়। তো গুরুত্বপূর্ণ বিষয় এটি হলো যে সবগুলো অঙ্ক যোগ করা শেষে যোগফলকে তিন দিয়ে ভাগ করা যায়, তো এটিকেও তিন দিয়ে ভাগ করা যায়। এবার এই অঙ্কগুলো যোগ করা যাক, এক যোগ শূন্য যোগ শূন্য যোগ সাত, আট যোগ ছয় সমান চোদ্দ, চোদ্দ যোগ পাঁচ সমান উনিশ, কিন্তু উনিশকে তিন দিয়ে ভাগ করা যায় না, তাহলে এখানে আমরা একটি তিন লিখব না, এটিকে তিন দিয়ে ভাগ করা যায় না। এবার চার দিয়ে চেষ্টা করি। চারের ব্যাপারে একটু চিন্তা করো, তোমাকে শুধু শেষের দুইটি অঙ্ক নিয়ে ভাবতে হবে, দেখতে হবে শেষের অঙ্ক দুটিকে চার দিয়ে ভাগ করা যায় কিনা। শুরুতেই তুমি এটির দিকে খেয়াল রাখো, দেখো এটি একটি বিজোড় সংখ্যা, যদি এটিকে দুই দিয়ে ভাগ না করা হয় তাহলে এটিকে অবশ্যই চার দিয়েও ভাগ করা যাবে না, এটিকে প্রথম চারটি সংখ্যার কোনটি দিয়েই ভাগ করা যায় না। আটাশি, এটা কি চার দিয়ে ভাগ করা যায়? এটা তুমি মনে মনেই করতে পারো, এটি হলো চার গুণ বাইশ, তো এটিকে চার দিয়ে ভাগ করা যাবে। এখন দেখো চার ষাটের মধ্যে পনেরো বার যায়, এরপর ষাট থেকে সত্তরে যেতে তোমাকে আরো দশ যোগ করতে হবে, তো এটিকে চার দিয়ে ভাগ করা যায় না, তুমি নিজেই এটি ভাগ করে দেখতে পারো। চার ভাগ সত্তর একবার, বিয়োগ করলে পাই তিরিশ, তিরিশকে চার দিয়ে সাতবার গুণ বিয়োগ দুই অবশিষ্ট পাবে, তাহলে এটিকে চার দিয়ে ভাগ করা যায় না। এবার পাঁচে যাওয়া যাক, এবং সম্ভবত তুমি এক্ষেত্রে খুবই পরিচিত, যদি তোমার শেষের অঙ্কটি পাঁচ বা শূন্য হয়
তাহলে সেটি পাঁচ দিয়ে ভাগ করা যাবে। তাহলে এটিকে পাঁচ দিয়ে ভাগ করা যায় না, এটিকে পাঁচ দিয়ে ভাগ করা যায়। এবং এখানে তোমার একের ঘরে অঙ্কটি হলো পাঁচ, শেষ পর্যন্ত এটিকে কিছু দিয়ে ভাগ করা যায়, এটিকে পাঁচ দিয়ে ভাগ করা যায়। এবার ছয়, ছয় দিয়ে ভাগ করার ক্ষেত্রে সহজে চিন্তা করলেই হবে যে ছয় দিয়ে ভাগ করতে হলে এটিকে অবশ্যই দুই ও তিন উভয় দিয়ে ভাগ করা যাবে, কারণ ছয়ের মূল উৎপাদক দুই গুণ তিন। তো এটিকে দুই ও তিন দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এটিকে ছয় দিয়েও ভাগ করা যাবে। এখানে দুই ও তিন উভয় দিয়েই ভাগ করা যায়, সুতরাং এটিকে ছয় দিয়েও ভাগ করা যাবে। আর যদি কোনোটিকে শুধু দুই অথবা তিন দিয়ে ভাগ করা যায় তাহলে তুমি এটি করতে পারবে না। দুই ও তিন উভয় দিয়েই ভাগ করা যায় এমন হতে হবে, এবং এক্ষেত্রে তুমি দুই বা তিন কোনোটি দিয়েই ভাগ করতে পারছো না, তাহলে এটিকে ছয় দিয়ে ভাগ করতে পারবে না। এবার নয় দিয়ে পরীক্ষা করা যাক। নয় দিয়ে পরীক্ষার ব্যাপারটা অনেকটা তিনের মতো, সবগুলো অঙ্ক যোগ করি, যদি যোগফলকে নয় দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটিকেও নয় দিয়ে ভাগ করা যাবে। আমাদের অঙ্কগুলো এখানে আগে যোগ করা আছে, আটচল্লিশকে নয় দিয়ে ভাগ করা যায় না। যদি তুমি নিশ্চিত না হও তুমি আটচল্লিশের অঙ্কগুলো যোগ করতে পারো। এবার এই সংখ্যার সবগুলো অঙ্ক যোগ করে ১৮ পেলাম, ১৮কে ৯ দিয়ে ভাগ করা যায়, তো এটিকে ৯ দিয়ে ভাগ করা যায়। এবং এটির ক্ষেত্রে এর অঙ্কগুলো যোগ করার দরকার নেই, কারণ আমরা জানি এটিকে ৩ দিয়ে ভাগ করা যায় না। যদি এটিকে ৩ দিয়েই ভাগ করা না যায় তাহলে ৯ দিয়েই ভাগ করা যাবে না, তারপরও যদি যোগ করো তাহলে ১৯ পাবে, যেটিকে ৯ দিয়ে ভাগ করা যায় না, তো এটিকেও ৯ দিয়ে ভাগ করা যায় না। এবং সব শেষে ১০ দিয়ে ভাগ হয় কিনা তা দেখব। এটি করা সবার থেকে সহজ, কারণ তোমার শুধু খেয়াল রাখতে হবে এককের ঘরে শূন্য আছে কিনা। স্পষ্টতই এখানে এককের ঘরে কোনো শূন্য নেই, এইটিতে এককের ঘরে শূন্য আছে, তাহলে এখানে ১০ দিয়ে ভাগ করা যাবে। এরপর শেষটিতে এককের ঘরে শূন্য নেই, তাহলে এটিকে ১০ দিয়ে ভাগ করা যায় না। আরেকভাবে চিন্তা করে দেখতে পারো, ১০ দিয়ে ভাগ করতে হলে অবশ্যই ২ ও ৫ দিয়ে ভাগ করা যায় এমন হতে হবে, এক্ষেত্রে এটিকে ৫ দিয়ে ভাগ করা যায়, ২ দিয়ে ৯। স্পষ্টভাবেই সবচেয়ে সহজ উপায় হল এককের ঘরে শূন্য আছে কিনা তা দেখা।